তো গত 10ই এপ্রিল স্যামসাং তাদের বড় ইভেন্টে স্যামসাং গ্যালাক্সি A70 এবং A80 লঞ্চ করে দিয়েছে। A80 রিভিউটি আমার চ্যানেলে রয়েছে, উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। তো আজকে কথা বলবো A70কে নিয়ে, কারণ কী কী বিশেষত্ব থাকছে এই ফোনে। তাছাড়া এই ফোনের প্রসেসরে কিন্তু বড় একটা আপগ্রেড করেছে স্যামসাং, যদি আমরা স্যামসাং গ্যালাক্সি A50র কথা বলি। তো হ্যালো বন্ধুরা, আমি শান্ত আছি আপনাদের সাথে। ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন। স্যামসাং গ্যালাক্সি A70তে ব্যবহার করা হয়েছে A80-র মতোই 6.7 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393। তাছাড়া এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশো হচ্ছে 19.5:9, এবং এই ডিসপ্লের নিচেই পেয়ে যাবেন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা কি না এর আগে আমরা স্যামসাং গ্যালাক্সি A50তে দেখে এসেছি। আর উপরের দিকে একটা ছোট নচ পেয়ে যাবেন। স্যামসাং এই ডিসপ্লেকে বলে থাকে ইনফিনিটি ইউ ডিসপ্লে, এবং এই ছোট নচের ভিতরে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যদিও এটা কিনা 8 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপর আপনারা কিন্তু 32 মেগাপিক্সেলের মোডে ছবি তুলতে পারবেন। তার সাথে ইয়ারপিস এবং সেন্সর কিন্তু এই নচের ভিতরেই ইনক্লুড করা হয়েছে। এবার চলে আসা যাক ব্যাকসাইডে। ব্যাকসাইডে এবার কিন্তু A50-র মতো প্লাস্টিক বডি ইউজ করেনি স্যামসাং, এখানে ব্যবহার করেছে গ্লাস বডি। তো ফোনটি হাতে নিয়ে অনেকটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। তাছাড়া এই ফোনের দামও কিন্তু A50 থেকে অনেকটা বেশি। তো ব্যাকসাইডের রিয়ার ক্যামেরার কথা বলা যাক। রিয়ার ক্যামেরা হিসেবে এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এবং এই ক্যামেরাগুলোর অ্যাপারচার হচ্ছে যথাক্রমে f1.7, f2.2 এবং f2.2। এবং এই ফোনের ক্যামেরা বাম্পের নিচেই রয়েছে ফ্ল্যাশ লাইটটি। যদিও স্যামসাং এখানে স্ন্যাপড্রাগনের 675 প্রসেসরটি ব্যবহার করেছে, তারপরও কিন্তু তারা ভিডিও রেকর্ডিংয়ের জন্য 4K অপশনটি দেয়নি। তো স্যামসাংয়ের কাছে একটি কোশ্চেন, কেন তারা 4K রেকর্ডিং অপশনটি দিল না? কারণ আমরা জানি স্ন্যাপড্রাগনের 625ও 4K রেকর্ডিং অপশন সাপোর্ট করে ভিডিওতে। সত্য কথা বলেছেন। তো আশা করা যায় আপডেটের মাধ্যমে ইন ফিউচার হয়তো স্যামসাং এই জিনিসটি ইনক্লুড করতে পারে। তো যা বলছিলাম, এই 32 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া এই ফোনে থাকবে নর্মাল স্লো মোশনের ফিচার, এবং স্যামসাংয়ের বিভিন্ন ক্যামেরা ফিচারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই ফোনে। তাছাড়া এই ফোনে রয়েছে জাইরোস্কোপ সেন্সর। তো আমি আশা করছি এই ফোনের ভিতরে EIS ফিচারটি রয়েছে। তো যাই হোক, এবার কথা বলা যাক এই ফোনের প্রসেসরকে নিয়ে। এর আগেও বললাম যে স্ন্যাপড্রাগনের 675 প্রসেসরটি ব্যবহার করছে স্যামসাং এখানে, যেটা কি না আমরা এর আগে রেডমি নোট 7 প্রোতে দেখে এসেছি। এবং এই প্রসেসরের জিপিইউ হিসেবে থাকছে বরাবরের মতো অ্যাড্রিনো 612। তো অনেকেই কোশ্চেন করবেন যে আমরা পাবজি কোন সেটিংসে খেলতে পারবো। আমি বলবো যে আপনারা HD সেটিংস পর্যন্ত খেলতে পারবেন এই প্রসেসরের সাহায্যে, এবং স্মুথ সেটিংসে খেললে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো এবার বলা যাক OS-এর কথা। অ্যাজ ইউজুয়াল স্যামসাং এখানে অ্যান্ড্রয়েড 9 পাই ব্যবহার করেছে, তার সাথে তাদের নিজস্ব কাস্টমাইজ করা OneUI-এর দেখা পেয়ে যাবেন আপনারা এই ফোনের ভিতরে। এবং ইন ফিউচার স্যামসাং কিন্তু মেজর 2টি অ্যান্ড্রয়েড আপডেট দিবে এই ফোনের ভিতরে। তো এবার এই ফোনের ব্যাটারি সম্পর্কে জানা যাক। এত বড় একটি ফোনকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য স্যামসাং এখানে 4500 mAh ব্যাটারি ব্যবহার করেছে, এবং এই ফোনটি কিন্তু 25W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং বক্সের ভিতরে এই 25W-এর ফাস্ট চার্জারটি দিয়ে দিয়েছে স্যামসাং। এবং সব ধরনের সেন্সর প্লাস 3.5mm হেডফোন জ্যাকটি থাকছে এই ফোনের ভিতরে। তাছাড়া ফোনটিতে ডাটা ট্রান্সফার অথবা চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্টটি ব্যবহার করা হয়েছে। এর সাথে NFC ফিচারটি থাকছে, তবে ইউরোপের মার্কেটের জন্য এই NFC ফিচারটি, বাংলাদেশের মার্কেটে যদি এই ফোনটি আসে NFC ফিচারটি আমরা নাও পেতে পারি। তো এই ফোনটি কিন্তু 3টি কালারে অ্যাভেলেবল, একটি হচ্ছে ব্লু, আরেকটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে হোয়াইট। তবে আপনারা কিন্তু A50-র মতো কিছুটা গ্রেডিয়েন্ট ফিনিশ অথবা মিক্স কালারের অপশনও দেখতে পারবেন এই ফোনের ভিতরে। আর এই ফোনের ভিতরে 2টি স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাব আমরা, কারণ 6GB র্যাম এবং 128GB স্টোরেজ প্লাস 8GB র্যাম 128GB স্টোরেজের 2টি ভেরিয়েন্ট লঞ্চ করেছে স্যামসাং। তো এবার জানা যাক এই ফোনের প্রাইস কত রেখেছে স্যামসাং। ইউরোপের মার্কেটে এই ফোনের দাম রাখা হয়েছে 420 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় যে 40,000 টাকার আশেপাশেই পড়ে। তো বাংলাদেশের বাজারে যদি এটি অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে কিন্তু এই 38,000 থেকে 40,000 টাকার ভিতরে এই ফোনটি পাওয়া যেতে পারে। যদি বাংলাদেশে এই ফোনটি আসে আমি অবশ্যই জানাবো। তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ভবিষ্যতে অন্য কোনো টেক ভিডিও মিস না করতে চাইলে। এবং এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।